ভাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি এই ধান কাটতে যাচ্ছি, এই এখানে খানিকটা বাকি আছে, কাঁচা ছিল বলে ধান ফুটে বের হয়নি, তাই জন্যে কাটিনি, ছেড়ে রেখেছি। এবার কেটে বাড়ি নিয়ে যাবো। বাড়িতে সব ধানগুলো ঝাড়া হয়ে গেছে, এবার এইটা বাকি আছে, এবার এইটা ঝাড়বো, কেটে নেগে বিকেলে ঝাড়বো। এইটা আজকের কাটবো আর বিকেলে বয়ে নেগে ছাড়বো। হাই বন্ধুরা, দেখে নাও কারা গরু এনেছে। আমিও এনেছি, আমাদের গরু ওই ওই দিকে আছে। আমাদের গরুগুলো এই সে ওই তো আমাদের ছোট ধানটা কেটে দিই। দেখানো ফুটতে তো বাকি আছে, এইগুলো ফুটে বার হয় না। ধান কাটা হয়ে গেছে বন্ধুরা, ধান কাটা হয়ে গেছে। এবারে দুপুর হয়ে যাচ্ছে, গরু নিয়ে চললাবো বাড়ির দিকে। গরুর কাছে যাই, এখন গরুর কাছে চলে গেছি, গরুগুলো নিয়ে যাই। দুপুর হয়ে গেছে, আমাদের এখানে প্রচুর রোদ, রোদে মানুষ সব জব্দ হয়ে যাচ্ছে। গরুগুলো বাড়ির দিকে নিয়ে যাই, আর খাবে না গরুগুলো ঘাস, এবার জল খাবে। দেখে না একজন কিরকম বসে আছে রোদে, সব সব গরু দাঁড়িয়ে আছে, সবার গরুগুলো নিয়ে যাই। গরু নিয়ে যেতে হয়েছে সব। দেখে না সব কত সুন্দর ঘাস খাচ্ছে। এবার বাড়ির দিকে নিয়ে চললাম, বাড়ি গিয়ে জল খাবে।